ওরে ভাই, দেশে তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, কিন্তু কোনো মাথা ব্যথা নাই কারো। মাথা ব্যথাটা হয়েছে শাকিব খানের সিনেমা প্রিয়তম নিয়ে। এইটার মধ্যে নায়িকা হিসাবে আইছে ইধিকা পল কলকাতা থেকে, যারে বাংলার মানুষজন মানে যারা আছে শাকিব ভেটার কেউ মাইনা নিতে পারতেছে না ভাই, মাইনা নিতে পারতেছে না। নায়িকা বুবলি মাইনা নিতে পারতেছে না, নায়িকা অপু বিশ্বাস, মানে কথা ছিল যে এই সিনেমার জন্য কাস্টিং হবে নায়িকা বুবলি অথবা নায়িকা অপু বিশ্বাস, আবার এইদিকে আশাই ছিল যে এই সিনেমার নায়িকা হবে পূজা চেরি, আবার ওইদিকে আশা ছিল বিদ্যা সিনহা মিমের, আবার ওইদিকে আশা ছিল নাটক অঙ্গনের মেহজাবিন চৌধুরী, নাটক অঙ্গনের তাসনিয়া ফারিন, নাটক অঙ্গনের তানজিন তিশা, মানে সবার মনে ইচ্ছা ছিল যে শাকিবের এই ড্রিম প্রজেক্টটার মধ্যে তারা কাজ করবেন এবং বাংলাদেশে একটা হাইপ তুলবেন, নায়িকা হিসাবে নতুন করে আবার নিজেরে প্রেজেন্ট করবেন। সব কিছুর অপেক্ষা করে ঢালিউড সুপারস্টার শাকিব খান কলকাতা থেকে রাতারাতি উড়িয়ে নিয়ে আসলো নায়িকা ইধিকা পলকে। এখন ঘটনা হচ্ছে এগুলো নিয়ে মানুষজনের মাথা ব্যথা আছে তো আছে, তার চাইতেও বড় মাথা ব্যথা আমাদের জনপ্রিয় নায়ক ওমর সানি ভাইয়ের। আচ্ছা কোয়েন সিন্ধি ওমর সানি ভাই, এখন আমি তারে সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখি না, এফডিসিতে দেখি না, কোথাও তারে দেখি না, কোনো সিনেমার অনুষ্ঠানে তারা দেখি না, কোনো এই ইয়েতে সিনেমা হলে তারা দেখি না, তারে দেখি উনি একটা রেস্টুরেন্ট নিয়ে আছে আফতাবনগর চাপওয়ালা, যেটা তিনি ফেসবুক স্ট্যাটাসেও দেয় যে চাপওয়ালা আজকে খুলবে, চাপওয়ালা কালকে বন্ধ থাকবে, মানে চাপওয়ালা নিয়ে উনি অনেকগুলো আউটলেট করতেছে, মানে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তার শাখা প্রশাখা বসাচ্ছে চাপওয়ালা রেস্টুরেন্ট নামে। এটার এটার নামকরণ হচ্ছে সানি সাহেবের ছেলে, হ্যাঁ উনি এটার নামকরণ করে দিচ্ছে চাপওয়ালা। ওই এখানে স্লোগান লেখা থাকে যে চাপ সামলাবেন কি করে, একবার আসেন খেয়ে দেখেন, সকালের নাস্তা, দুপুরের রুটি, রাতের ডিনার, মানে সব কিছু ওনার এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং এর সাথে আপনার চেষ্টা করলে যদি যান খেতে, তাহলে আমাদের সানি সাহেবকে ওখানে পাবেন, উনি সবসময় ওখানে সময় দেয়। ইনি এখন সিনেমা ইন্ডাস্ট্রিকে একটু দূরে এই রেস্টুরেন্টে সময় দেয়। তো আমার কথা হচ্ছে সানি সাহেব, আপনি ইন্ডাস্ট্রির মানুষ হয়ে আপনি কেন ইন্ডাস্ট্রির মানুষকে ঘৃণা করবেন, কেন আপনি তাদের ছোট করবেন? তাদেরকে ছোট করার দরকার নাই, আপনি পারলে আপনার এই যে রেস্টুরেন্টের যাবতীয় আইটেম, অর্থাৎ তেলের দাম বাড়লো কেন, পেঁয়াজের দাম বাড়লো কেন, বা মুরগির দাম বাড়লো কেন, গ্যাসের দাম বাড়লো কেন, এভরিথিং এই সমস্ত জিনিস নিয়ে আপনি বলেন যে এগুলো কেন। আদৌ আপনি যেহেতু ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন, খানিকটা পিছু হাঁটছেন, সুতরাং এইদিকে আপনার না আগানোটাই ভালো। যারা কাজ করছে তাদের বাহবা দেন যে শাকিব যেহেতু কাজ করছে, ধন্যবাদ শাকিব, কংগ্রেস, তুমি তোমার কাজকে সুন্দরভাবে উপস্থাপন করো আমাদের মাঝে, আমরা আছি তোমার পাশে, এই সমস্ত কথা বলবেন আপনি। এখন আপনি যদি বলেন যে প্রিয়তমা বলতে আমি তাদেরকে বুঝি, আদৌ এরা যে কী চাচ্ছে এদের মানে কি, মানে এইগুলো সানি ভাই এটা অ্যাটলিস্ট আপনার থেকে আশা করতে পারি না, আপনি একজন সিনিয়র আর্টিস্ট, আপনার সম্মানটা উপরে থাকবে, আপনি এই সমস্ত জিনিস নিয়ে আপনি কথা বলবেন না, পারলে ছোটদেরকে সাপোর্ট দেন, ঠিক আছে, এদের পিছনে আপনি লাগতে যায়েন না। আর বাংলার মানুষ যারা ইধিকা পলকে মানতে পারছে না, তারা তো অলরেডি খেলা দেখছে শাকিবের প্রিয়তমার সিনেমার এক পোস্টারই বাজিমাত, অলরেডি এর আগের ভিডিওতে বলছি। তো এই ছিল আজকের খবর, এইটা নিয়ে সানি সাহেবের মন্তব্য এবং ইধিকা পলকে কেন মানতে পারছে না মানুষ, এ নিয়ে আপনার মতামত ব্যক্তিত্ব আপনি প্রকাশ করতে পারেন আমাদের নিচে থাকা কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, সঙ্গে ছিলাম ঢাকা টিভি থেকে আফনান শাকিব।